বর্তমানে সবচাইতে ভাইরাল ও প্রচলিত একটি বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। সকল পর্যায়ে মানুষ ফ্রিল্যান্সিং চর্চা হচ্ছে। এই ফ্রিল্যান্সিং নিয়ে আজকে কৌতূহলের কিন্তু শেষ নেই, তাই আমরা আজকের ভিডিওতে ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই টপিকটি সম্পর্কে জানার জন্য আমরা সকলেই উদ্বিগ্ন হয়ে বসে থাকি। প্রতিনিয়ত এই টপিককে সততা যাচাইয়ের জন্য বিভিন্ন সূত্রে সন্ধান চালিয়ে থাকে মানুষ। আপনারা এখান থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং আমরা কীভাবে শুরু করব, সফলতা কীভাবে পাবেন, এ সম্পূর্ণ ধারণা পাবেন ইনশাল্লাহ এই ভিডিওস দিয়ে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে শিখতে পারবেন ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন, ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন, ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করা যায়, ফ্রিল্যান্সিংয়ের কী বিষয় বা টপিক রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, গ্লামার, প্রোগ্রামার, মার্কেটিং, ভিডিও মার্কেটিং বা এডিটিং, 2D 3D অ্যানিমেশন কীভাবে করা যায় ইত্যাদি বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আসুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং কী। ফ্রিল্যান্সিং কথাটি হচ্ছে ফ্রিল্যান্সিং করে ডলার আয় করা, এই কথাটির মানে কিন্তু ফ্রিল্যান্সিং বোঝায় না। ফ্রিল্যান্সিং শেখার জন্য বিভিন্ন পথ খুঁজে থাকি, কিন্তু আমরা আসলে এটাই জানি না যে ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং শিখবো কীভাবে, তা জানার জন্য আমাদের অবশ্যই এই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত। ফ্রিল্যান্সিং মূলত একটি পেশার নাম, আর যে ব্যক্তি মুক্তভাবে অর্থ উপার্জন করে, দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে, নিজের অংশ নেয়, তাকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিং পেশা মূলত অন্যান্য চাকরির তুলনায় অন্যরকম একটি পেশা, কারণ এটি সম্পূর্ণ মুক্ত পেশা হিসেবেই কাজ করা যায়। এই কাজের জন্য কাউকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় না, যেমন চাকরির ক্ষেত্রে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে বসে বিরতিহীনভাবে কাজ করা হয়। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটি একদম ভিন্ন। ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে এরপর ক্লায়েন্টের নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো সময় কাজ করে জমা দেওয়া যায় এই ফ্রিল্যান্সিং পেশায়। উদাহরণস্বরূপ, যদি কোনো গ্রাফিক ডিজাইনের তার থেকে যে কোনো একটি পোস্টার ডিজাইন করার জন্য 2 থেকে 3 দিনের সময় পেয়েছেন, কাল থেকে যখন কাজ নেওয়া হয় ঠিক তখনই কাজটি সম্পূর্ণ না করে বায়ার তার ক্লায়েন্টের নির্ধারিত সময় অনুসারে যে কোনো সময় বসে এই পোস্টের কাজ করে দিতে পারেন, আর তাই এই কাজকে মুক্ত পেশা হিসাবেই গণ্য করা হয় বা ফ্রিল্যান্সিং হিসাবেই গণ্য করা হয়। এবার আসুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং শুরু করবেন কিভাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব। ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনাদের অবশ্যই ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে নিতে হবে, এবং সেই সাথে কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারবেন সে সম্পর্কে আপনাদেরকে জেনে নিতে হবে। আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন বা নাই করতে পারেন, ফ্রিল্যান্সিং শিখে কিন্তু আপনারা একটি কাজ বেছে নিতে পারেন, আর সেই টপিকের উপরে দক্ষতা অর্জন করলে কিন্তু আপনারা অনায়াসে ফ্রিল্যান্সিং কাজ করতে পারেন। যদি ফ্রিল্যান্সার শেখার আগে ফ্রিল্যান্সার সম্পর্কে জানতে পারি এবং কোনো বিষয় সম্পর্কে জানতে পারলে আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং ফ্রিল্যান্সিং শেখার উৎসাহ আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এবার আসুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং শিখবেন কীভাবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পর ফ্রিল্যান্সার শিখব কীভাবে তা জানার জন্য অনেকে উদ্বিগ্ন হয়ে আছে। আমরা আপনাদের জানিয়ে দেব ফ্রিল্যান্সিং কীভাবে শিখবেন এবং ফ্রিল্যান্সিং সাইটে কীভাবে আয় করা যায়। তবে ফ্রিল্যান্সিং শেখার পূর্বে আপনাদের মধ্যে 2টি গুণ থাকা আবশ্যক। আপনাদের মধ্যে এই গুণ 2টি না থাকলে আপনারা ফ্রিল্যান্সিং করে কোনোভাবেই এগোতে পারবেন না। ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে গুণ 2টি থাকা আবশ্যক, সেগুলো হচ্ছে দক্ষতা অর্জন এবং ধৈর্য। আপনারা যে বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাইছেন সেই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদেরকে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। যদি আপনারা বিষয়টি নিয়ে সম্পূর্ণ অর্জন বা দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অন্যটি হচ্ছে ধৈর্য। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে। আপনারা ধৈর্য ধারণ না করতে পারলে তাহলে কিন্তু ফ্রিল্যান্সার করে ডলার আয় করা সম্ভব স্বপ্নই থেকে যাবে বা আপনার স্বপ্নটি বৃথা হয়ে যাবে। কারণ ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে প্রথমে আপনাদের দক্ষতা অর্জন করতে হবে, তা বাস্তবে প্রমাণ করার জন্য আপনাকে ধৈর্য সহকারে মার্কেট প্লেসে টিকে থাকতে হবে। ক্লায়েন্ট থেকে কাজ নেওয়ার পর সেই কাজ ধৈর্য সহকারে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে আপনারা দক্ষ ব্যক্তির নিকট হইতে বিষয়টি শিখতে পারেন বা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারেন। কাজের দক্ষতা অর্জন হয়ে গেলে সঠিক উপায়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করে ধৈর্য সহকারে অ্যাকাউন্টগুলো পরিচালনা করতে হবে এবং কাজ নেওয়ার জন্য ক্লায়েন্টের সাথে
মার্জিত ব্যবহার করতে হবে, আর সেই মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী আপনাকে মার্কেট প্লেস থেকে টিকে থাকতে হবে। এবার আসুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আয় করা সম্ভব। আমরা বর্তমান অনেকেই মনে করে থাকি যে ফ্রিল্যান্সিং মানেই টাকা, ফ্রিল্যান্সিং করে অনেকে বড় লোক হওয়া যায়। আমরা যারা এই ধরনের ধারণা পোষণ করে থাকি তাদের বলবো, আপনারা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণাটি এর মধ্যে বাস করছেন, কারণ ফ্রিল্যান্সিং করে আপনারা মিলিনিয়ার বা বিলিনিয়ার হতে পারবেন না। তবে আপনারা যদি কঠোর পরিশ্রম করেন, আপনাদের ভাগ্যে যদি থাকে, তাহলে আপনারা মিলিনিয়ার বা বিলিনিয়ার হতে পারেন। ফ্রিল্যান্সিং শিখতে কত টাকা আয় করা যায় এই প্রশ্নটি আমরা হর হামেশাই যে কোনো স্থানে পেয়ে থাকি। তাই বলে ফ্রিল্যান্সিং করে নির্দিষ্ট অঙ্কের কোনো আয় বলা সম্ভব নয়। যার দক্ষতা বেশি সে তত বেশি অর্থ উপার্জন করতে পারেন, যে যত বেশি কাজ করতে পারবে সে তত বেশি পারিশ্রমিক অর্জন করতে পারবে এই পেশায়। তাই দক্ষতা কাজে লাগিয়ে নিজের শ্রম ব্যবহার করে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা সম্ভব, আর তার জন্য নির্দিষ্ট করে বলা সম্ভব নয় ফ্রিল্যান্সিং এ কত টাকা আয় করা যায়। এবার আসুন ফ্রিল্যান্সিং এর বিষয় নিয়ে। ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে তা জানার পূর্বে আপনাদের অবশ্যই জেনে নিতে হবে কোন কোন বিষয়ের উপর আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারেন এবং দক্ষতা অর্জন করতে পারেন। ফ্রিল্যান্সিং এর যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রচলিত সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি, যেমন গ্রাফিক ডিজাইন, আইইউ বা ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করেও অনেকেই অনেক টাকা উপার্জন করছে। এরপর আসুন প্রোগ্রামার, তারপর আছে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, সিপিএ মার্কেটিং, 2D এবং 3D অ্যানিমেশন, ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন। এবার আসুন জেনে নেওয়া যাক গ্রাফিক ডিজাইন করে কীভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত একটি বিষয় হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের উপর নির্ভর করে বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। কারণ বর্তমানে গ্রাফিক ডিজাইনের মূল্য অনেক বেশি, যেহেতু সব কিছু আধুনিকায়ন হচ্ছে সেহেতু গ্রাফিক ডিজাইনারদের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে। গ্রাফিক ডিজাইনের যে সকল কাজ শিখে আপনারা ফ্রিল্যান্সার করতে পারেন সে সকল কাজ হলো বিজনেস কার্ড ডিজাইন, ফায়ার ডিজাইন, রুশিয়ান ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, ফেসবুক ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্যাক্টর ডিজাইন, ইমেজ মলিপ্রেশন, ফটো এডিটিং ইত্যাদি। এবার আসুন জেনে নেওয়া যাক ইউএক্স ডিজাইন কি। ইউআই বা ইউএক্স ডিজাইন এমন একটি সেক্টর যেখানে কোনো প্রজেক্ট বা সার্ভিস বা সিস্টেমকে এমনভাবে সাজিয়ে তোলে যাতে করে ব্যবহারকারীরা সহজেই তার গন্তব্যে পৌঁছাতে পারে। আর এই ডিজাইনের ফলে যে কোনো প্রজেক্টকে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে ব্যবহারকারী সিদ্ধান্ত গ্রহণের স্থির হতে পারে। যেমন আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনার চাহিদা অনুসারে যখন কোনো ডিজাইনার সেই ওয়েবসাইটটি দেখতে কেমন হবে তা একটি ডেমো তৈরি করবে, আর সেটি হচ্ছে ইউএক্স বা ইউএক্স ডিজাইন। এবার আসুন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট করে কিভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। বর্তমানে সবচেয়ে বেশি মূল্যবান এবং ভবিষ্যতের মূল দিন দিন বৃদ্ধি পাবে এই কাজটি হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট। কারণ বর্তমানে সব কিছু ওয়েবসাইট ভিত্তিক হয়ে যাচ্ছে, আর এই ওয়েবসাইট তৈরি করে থাকেন ডিজাইনাররা, আর এই ওয়েবসাইটটি সুন্দরভাবে উপস্থাপন করে থাকে এবং পরিচালনা করে থাকে ডেভেলপাররা। তাই বেশিরভাগ ক্ষেত্রে যারা ওয়েব ডিজাইন করে থাকেন তাদেরকে ওয়েব ডেভেলপার বলেই থাকে অবহিত করা হয়। তাই আপনারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন এবং ওয়েবসাইট সম্পর্কে ধারণা রয়েছে, তারা খুব সহজেই এই কোর্সটি করে দক্ষতা অর্জন করে কাজে লাগাতে পারেন। একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার যে সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হয় তা কিছু ল্যাঙ্গুয়েজ বা দক্ষতার উপর অর্জন করতে হয়, সেক্ষেত্রে কোডিং সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। আমরা আপনার সুবিধার্থে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো কিছু উপস্থাপন করছি, যেমন HTML, CSS, Bootstrap, JavaScript, C++ ইত্যাদি। এক্ষেত্রে আপনারা আরও শ্রম বৃদ্ধি করে বা আপনারা এইসব ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা অর্জন করতে পারেন। এবার আসুন গেম ডেভেলপমেন্ট করে কীভাবে টাকা উপার্জন করা যায়। বর্তমান দিন দিন গেমের চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর এই গেমগুলো তৈরি করে থাকেন বিভিন্ন ডেভেলপার। তাই আপনাদের ইচ্ছা অনুসারে গেম ডেভেলপমেন্ট কাজ শিখে গেম তৈরি করতে পারেন এবং সেই সাথে মার্কেট প্লেসে নিজেদের একটি দৃঢ় অবস্থান তৈরি করতে পারেন। কারণ দিন দিন গেমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সকল বয়সী মানুষের কাছে, আর চাহিদার ভিত্তি দিন দিন বাড়তেই থাকছে।
তাই আপনারা যারা গেম খেলতে ভালোবাসেন এবং গেম ডেভেলপমেন্টের কাজ শিখতে পারেন এবং শিখে কেরিয়ার তৈরি করতে পারেন। এবার আসুন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারবেন। আমরা সকলেই জানি যে এখন সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে, যেহেতু সকলের কাছে একটি স্মার্টফোন রয়েছে, সেহেতু আপনাদের সবচেয়ে কারণ এটি বহন করা সহজ এবং একসাথে এটি কাজ কাজ করা যায় সুবিধাজনকভাবে। ছোট একটি ডিভাইসে আমরা আমাদের প্রয়োজনীয় সকল অ্যাপগুলো ব্যবহার করতে পারছি। যুগের সাথে তাল মিলিয়ে গেলে আমাদের সকলে কোনো না কোনো এক মুঠোফোনের ব্যবহার করতেই হবে এবং মুঠোফোনগুলো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কার্য পরিচালনা করে থাকে। তাই আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শেখার দিকে বলছি। যদি এই অ্যাপস ব্যবহার করে বা এই অ্যাপস শিখে আপনি যদি অ্যাপস তৈরি করতে পারেন, তাহলে কিন্তু চমৎকার একটি পেশা হিসেবে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। এবার আসুন, প্রোগ্রাম করে কিভাবে আপনি টাকা উপার্জন করতে পারেন। আমরা সকলেই জানি যে কম্পিউটারের সকল কাজ সঠিক এবং নির্ভুলভাবে করে থাকে শুধুমাত্র প্রোগ্রামের সুবাদে, আর এই প্রোগ্রামের কোনো শেষ নেই। দিনের পর দিন প্রোগ্রামের চাহিদা যেমন বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর প্রযুক্তি নির্ভর হওয়ার পর থেকে প্রোগ্রামের চাহিদা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা যতগুলো প্রযুক্তি নির্ভর কাজ করে থাকি তার সবচেয়ে প্রোগ্রামের কল্যাণই হচ্ছে। সুতরাং আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা অর্জন করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবগুলো কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন অনায়াসে। সেই সাথে নিজে দেশের অর্থনীতি এবং প্রযুক্তি খাতে আরও উন্নয়ন করতে পারেন। আপনারা যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা অর্জন করতে পারেন সেগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস ইত্যাদি। এরপর আসুন, আপনি ডিজিটাল মার্কেটিং করে কিভাবে টাকা উপার্জন করতে পারেন। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি, তাই আপনারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের কোর্স করে ডিজিটাল মার্কেটিং এর উপর দক্ষতা অর্জন করে পোর্টফোলিও তৈরি করে এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজের সন্ধান করতে পারেন। ডিজিটাল মার্কেটিং মূলত হচ্ছে ডিজিটাল উপায়ে কোম্পানির বিভিন্ন সেবা বা পণ্য বিক্রি করার একটি মাধ্যম। সুতরাং আপনার ভালো একটি প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে যেতে পারেন। সেই সাথে আন্তর্জাতিকভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করে বৈদেশিক মুদ্রা অনায়াসে অর্জন করতে পারেন। বিভিন্ন মার্কেটিং সেক্টরগুলো হচ্ছে প্রোডাক্ট প্রমোশন, সিপিএ মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। এরপর আসুন, ভিডিও মার্কেটিং করে কিভাবে আপনি ইনকাম করতে পারেন। আমরা যে সকল কম বেশি ইউটিউব ধরনের ভিডিও দেখে থাকি, আমাদের জীবনের প্রয়োজনে বিভিন্ন সমস্যার সমাধান পেতে হলে আমরা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে থাকি বা শিখতে পারি। আর এই ভিডিওগুলো তৈরি করার পেছনে রয়েছে অনেক পরিশ্রম ও ভিডিও এডিটিং। কারণ শুধুমাত্র একটি ভিডিও দেখে শেখা যায় তাই নয়, ভিডিওটির কোয়ালিটি আমরা নির্ধারণ করে থাকি, আর এই কোয়ালিটির উপর বুঝতে পেরে ভিডিওটি কতটি সুন্দর এডিটিং করা হয়েছে। প্রতিনিয়ত ভিডিও এডিটিং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আর তাই আপনারা কোনো প্রতিষ্ঠানে ভিডিও এডিটিং এর কাজ নিয়ে বা ভিডিও এডিটিং এর উপর দক্ষতা অর্জন করে কিন্তু আপনারা অনায়াসে ইনকাম করতে পারেন। এবার আসেন 2D এবং 3D অ্যানিমেশন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যে টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যম হতে যে কার্টুন দেখেন, সেই কার্টুনগুলো কিসের মাধ্যমে তৈরি করা হয়েছে? এই কার্টুনগুলো 2D এবং 3D অ্যানিমেশন মাধ্যমেই তৈরি করা হয়েছে। বর্তমানে ফ্রিল্যান্সিং এর চাহিদার কথা মাথায় চিন্তা হলে 2D এবং 3D অ্যানিমেশনের চাহিদা ব্যাপক। তাই আপনারা ভালো কোনো প্রতিষ্ঠান হতে 2D বা 3D অ্যানিমেশনের কাজ শিখে দক্ষতা অর্জন করে মার্কেট প্লেসে নিজের অবস্থান শক্তভাবে তৈরি করতে পারেন এবং প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন। এবার আসুন, ইন্টারওয়ের ডিজাইন কি। ইন্টারওয়ের ডিজাইন হচ্ছে বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখার যে আধুনিকায়ন ডিজাইন সেটিকে বোঝায়। আমরা সকলে বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ধরনের আলমারি, সোফা, চেয়ার, টেবিল ইত্যাদি সাজিয়ে থাকি, কিন্তু এই সকল জিনিসগুলো কখন ইন্টারওয়ের ডিজাইনের মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয় তখন এই সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। তাই দিন দিন ইন্টারনেট ডিজাইনের বৃদ্ধি পাচ্ছে চাহিদা, আর কাজের উপর অন্যান্য কাজের তুলনায় বেশি আয় করা সম্ভব যদি আপনারা সঠিকভাবে দক্ষতা অর্জন করতে পারেন। আর সেজন্য আপনারা বিষয়বস্তুর উপর দক্ষতা অর্জন করে মার্কেট প্লেসে নিজের অবস্থান তৈরি করতে পারেন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এবার আসুন, এক্সটারিয়েটেড ডিজাইন। এক্সটারিয়েটেড ডিজাইন হচ্ছে বাড়ির বাইরের ডিজাইন, অর্থাৎ আপনি যখন একটি বাড়ি তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন অবশ্যই সেই বাড়িটি কোন ডিজাইনের হতে হবে তা নির্ধারণ করুন। একটি তৈরি করার পূর্বে অবশ্যই সেই বাড়িটির ডিজাইন তৈরি করে নিতে হবে, আর এই ডিজাইনগুলো করে থাকেন এক্সটারিয়েটেড ডিজাইনরা।
বর্তমানে ইন্টারিয়র ডিজাইনের যেমন মূল্য রয়েছে, ঠিক তেমনি এক্সটেরিয়র ডিজাইনের মূল্য রয়েছে। কারণ দিন দিন মানুষ রুচিশীল এবং সৌন্দর্য পিপাসু হয়ে যাচ্ছে, তাই রুচিশীল এবং সৌন্দর্য ভিত্তিক ভিডিও তৈরি করার জন্য এবং এক্সটেরিয়র ডিজাইনের খোঁজ করে থাকেন। আপনারা এক্সটেরিয়র ডিজাইনের উপর দক্ষতা অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, সেই সাথে আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলো থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। এই 2022 সালে অনলাইন থেকে আয়ের ব্যাপারটা আমরা সবাই জানি, অনলাইন থেকে আয়ের প্রতি দিন দিন মানুষের আগ্রহ অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু কেমন হয় যদি আপনারা শখের কাজটি করেই আপনার অনলাইনের থেকে ভালো অঙ্কের টাকা আয় করতে পারেন? আমাদের অনেকে আছে যারা লেখালেখি করতে পছন্দ, কিন্তু আপনি কি জানেন শুধু লেখালেখির মাধ্যমে বর্তমানে মানুষে হাজার হাজার ডলার আয় করছে? আগেকার দিনে একজন লেখক আয়ের মাধ্যম ছিল পত্র পত্রিকা কিংবা বই লিখে। কখনো এটি মাধ্যমটা সচল হচ্ছে লেখালেখার জন্য, কিন্তু এখন আরো ব্যাপকভাবে সহজ হয়ে গেছে। বই বা পত্র পত্রিকা লিখে আয় করার জন্য একজন লেখককে যেমন অনেক সুপরিচিত হতে হয় সকলের কাছে, তেমনি অনেক বেশি অভিজ্ঞতাও হতে হয়। কিন্তু এমন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা মোটামুটি অভিজ্ঞতা থাকলেই আপনি ভালো অঙ্কের টাকা আয় করতে পারেন। সবার আগে আপনাকে জানতে হবে আর্টিকেল রাইটিং কি। আর্টিকেল হলো একটি লেখা, যে কোনো একটি নির্দিষ্ট বিষয় সুস্পষ্টভাবে ধারণা থাকবে, তার কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট বিষয় রিসার্চ করে সেই বিষয়বস্তুর উপর পূর্ণ ধারণা নিয়ে একটি আর্টিকেল লিখলেই তাকেই বলা হয়েছে আর্টিকেল রাইটিং। একটা সময় আর্টিকেল ছিল শুধুমাত্র পত্রপত্রিকা ম্যাগাজিনে, কিন্তু এখন সব ডিজাইন হচ্ছে, তার ধারাবাহিকতায় এমন আর্টিকেল পরিবেশন করা হয় বিভিন্ন ওয়েবসাইটে, ফোরাম, ফেসবুক পেজ এবং গ্রুপে বা অনলাইন পত্রপত্রিকা বা ম্যাগাজিনে। একটা সময় আর্টিকেল লেখা হতো কাগজ আর কলম দিয়ে, আর এখন মোবাইল বা কম্পিউটার টাইপ করে লেখা হয়। কালের পরিবর্তনে আর্টিকেল রাইটিং হয়ে উঠেছে জনপ্রিয় একটি পেশা। এবার শুনতে নেওয়া যাক আর্টিকেল লেখার উপায়। একটা সময় কোনো বিষয়ের উপর আর্টিকেল লিখতে হলে প্রথমে সেই বিষয়টা নিয়ে অনেক বই পড়া, ভালো ধারণা নিতে হতো। তার কারণ হলো আর্টিকেলের মূল উদ্দেশ্য হলো কোনো একটি বিষয়ের উপর পাঠকারীকে পূর্ণ ধারণা দেওয়া। কিন্তু যদি লেখকের সেই বিষয়ের উপর ধারণা না থাকে তাহলে সে কি লিখবে? তাই লেখকরা বই পড়ে ধারণা নিত, কিন্তু বর্তমানে গুগলে লেখকদের মুক্ত করে দিয়েছে। বিশাল বিশাল বই পড়া থেকে এখন এখন যে বিষয়ে আপনি আর্টিকেলটি লিখবেন তা গুগলে সার্চ দিলে আপনি সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। কিন্তু একটি আর্টিকেল লেখার পূর্বে শর্ত হলো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো ভালোভাবে ধারণা থাকতে হবে। তাই লেখা শুরু করার আগে আপনাকে সময় দিতে হবে বিষয়ে রিসার্চের জন্য। আর্টিকেল প্রধানত তিন প্রকার: টিউটোরিয়াল আর্টিকেল, রিভিউ আর্টিকেল এবং নিউজ আর্টিকেল। ইনফরমেটিভ বা টিউটোরিয়াল আর্টিকেল কি? ইনফরমেটিভ আর্টিকেল মানে হচ্ছে, বুঝতে পারছেন, এমন একটি আর্টিকেল যেখানে কোনো বিষয় নিয়ে ইনফরমেশন দেওয়া হয়। যেমন আপনি একটি আর্টিকেল লিখবেন iPhone 10 নিয়ে, তাহলে প্রথমে আপনি ধারণা নেবেন যে এই বিষয়টি আর্টিকেলের উপর লিখবেন, যেখানে iPhone 10 কখন বাজারে আসছে, জনপ্রিয়তা কেমন, এটিতে কোন প্রসেসর, কতটা জিবি র্যাম, কোন ক্যামেরা ইত্যাদি তথ্য দিবেন। এতটুকু লক্ষ্য রাখবেন যে এখানে শুধু iPhone 10 নিয়ে যেন তথ্য রয়েছে সেগুলো দিয়েছেন। এভাবে শুধু একটি বিষয়ের উপর সম্পর্কে তথ্য দিয়ে ইনফরমেটিভ আর্টিকেল লেখা হয়। আর এই ধরনের আর্টিকেলের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ যেন ওই আর্টিকেল পড়ে কোনো বিষয়ের উপর সঠিক তথ্য পায়। আবার যদি আপনি একটি আর্টিকেল লেখেন কীভাবে ফেসবুক আইডি খুলবেন এই বিষয়ে, তাহলে একটি হবে টিউটোরিয়াল আর্টিকেল। টিউটোরিয়াল এবং ইনফরমেটিভ আর্টিকেলের উদ্দেশ্য হলো মানুষকে কোন একটি বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়, তাই এই দুটি আর্টিকেল শ্রেণীভাগে একসাথেই রাখা যায়। এই ইনফরমেটিভ আর্টিকেল লিখতে হলে আপনাকে আগে সেই বিষয়ে আর্টিকেল লিখবেন, সেই বিষয়ের উপর তথ্য নিতে হবে এবং তারপর একটি আর্টিকেলটি মাধ্যমে সুন্দরভাবে প্রদর্শন করতে হবে। টিউটোরিয়াল আর্টিকেল লেখার জন্য যে বিষয়টি আর্টিকেল লিখবেন সেই বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। কারণ কোন বিষয়ের উপর যদি আপনার দক্ষতা না থাকে তাহলে সেই বিষয়টি টিউটোরিয়াল তৈরি করা আপনার পক্ষে সম্ভব নয়। এরপর আসুন রিভিউ আর্টিকেল। বর্তমান যুগে রিভিউ আর্টিকেল খুবই জনপ্রিয়। রিভিউ আর্টিকেলের মাধ্যম হলো কোনো পণ্য সম্পর্কিত একটি লেখা, যেটিতে ওই পণ্যের ভালো বা খারাপ দিক তুলে ধরা হয়। রিভিউ আর্টিকেলের প্রধান উদ্দেশ্য হলো কোনো পণ্য বা সার্ভিসের ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে ক্রেতার পণ্য কিনতে সিদ্ধান্ত বাস্তবায়ন করা। যেমন আপনি একটি আর্টিকেল লিখলেন iPhone 10 নিয়ে, এই আর্টিকেল আপনাকে iPhone 10 ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করতে হবে, উল্লেখ করতে হবে কাদের জন্য iPhone 10 ভালো হবে, কাদের জন্য ভালো হবে না, এটির ক্যামেরা কেমন, প্রসেসর কেমন,
ওভারঅল পারফরমেন্স কেমন হবে এসব নিয়ে আলোচনা করতে হবে। ক্রেতা আপনার আর্টিকেল পড়বে এবং সুনির্দিষ্ট একটি ধারণা পাবে এবং এই মোবাইল সেটি কেনার দিকে উৎসাহিত হবে। এখন হয়তো আপনারা মনে করতে পারেন, আপনি একটা পণ্য বা সার্ভিস ব্যবহার করেন, কেমন সেটির রিভিউ দিবেন? আপনারা ওই পণ্য বা সার্ভিসের রিলেটেড অন্য রিভিউ দিতে হবে, সেগুলো গুগল বা ইউটিউবে রিভিউ দেখতে পারেন। এবং যদি পণ্যের রিভিউটি খুলতে চান তাহলে অ্যামাজন আলি এক্সপ্রেস থেকে ওই ধরনের পণ্যের রিভিউ দেখে নিজের মতো আর্টিকেল সাজিয়ে নিতে পারেন। এবার আসুন, নিউজ আর্টিকেল আপনি কীভাবে লিখবেন? আমরা সবাই পত্রিকা পড়েছি, পত্রিকায় অনেক বিষয় ছোট ছোট আর্টিকেল থাকে যেখানে বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ধরনের ঘটনার বর্ণনা থাকে, এগুলো নিউজ আর্টিকেল বলে। বর্তমানে অনলাইনে নিউজ পোর্টাল হিসেবে খবর বেশি পড়া হয়, পত্রপত্রিকা আর্টিকেলগুলো এখন আর ওয়েবসাইটে পাবলিশ করে। নিউজ আর্টিকেল লেখার জন্য আপনাকে বিভিন্ন ঘটনার সঠিক তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে। বর্তমানে আমাদের দেশে অনলাইন নিউজ পোর্টালগুলো নানা মিথ্যা তথ্য দিয়ে আর্টিকেল লেখার পিছনে কাজ করে, যার ফলে মানুষ এখন আর নিউজ পড়তে চায় না বা এই আর্টিকেলগুলো ভুল হিসেবে গণ্য হয়। ভালো আর্টিকেল লেখার 5টি টিপ দিচ্ছি আপনাদের। ছোট এবং আকর্ষণীয় টাইটেল, আপনারা আর্টিকেল টাইটেলে পাঠকদের বলে দেবেন যে আপনার আর্টিকেল সম্পর্কে, তাই টাইটেল করতে হবে আকর্ষণীয় যাতে মানুষের টাইটেল দেখে পুরো আর্টিকেল পড়ার আগ্রহ জন্মে। এবং টাইটেল যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করবেন, যদি টাইটেল অনেক বড় হয় তাহলে মানুষ টাইটেল পড়েই বিরক্ত হয়ে যাবে। এবার আসুন, ছোট ছোট পারফর্ম বা প্যারাগ্রাফকে তৈরি করতে হবে। যখন আপনাদের সামনে অনেক বড় একটি আর্টিকেল আসে আমরা তখন সেটি পড়তে বিরক্ত বোধ করি, কিন্তু পুরো আর্টিকেল প্রতিটা টপিক ছোট ছোট প্যারাগ্রাফ করে যদি আপনি উপস্থাপন করেন তাহলে কিন্তু অনায়াসেই এগুলো লোক গ্রহণ করবে। হেডিং ব্যবহার করা, একটি আর্টিকেলের আরেকটি বিষয় হচ্ছে আপনি হেডিং ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিক হেডিং ব্যবহার করা থাকে বা সঠিক হেডিং ব্যবহার করা শিখতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনার পোস্টটি পড়বে মানুষ। এবার আসুন সই ব্যবহার করা, আপনি আর্টিকেলের জন্য সুন্দর সুন্দর সই ব্যবহার করবেন টপিক ভিত্তিক অনুযায়ী। যদি এসব ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার আর্টিকেলটি সুন্দরভাবে মানুষ উপস্থাপন। পরিশেষে বলতে চাই বন্ধুরা, যদি আপনারা এই ভিডিও থেকে কোনো প্রকার একটু হলেও যদি সাহায্য পেয়ে থাকেন বা কোনো ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ চলে যাচ্ছি বন্ধু, যাচ্ছি না, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।